সময় এত হয় যে সে আমার মানে মানুষটা এত স্মার্ট, সে আমার থেকে সে অনেক এক্সপার্ট হয়ে গেছে। কয়দিন যদি আম্মু আজকে একটা কিছু করতেছে, তার বিন্দুমাত্র অ্যাচিভমেন্টও যদি বিন্দুমাত্র ক্রেডিটও যদি আমার থাকে, আর নাই হয়তো বা, কারণ সেটা আমাদের বাসার সব মানুষই আসে, আমরাও বিরক্ত হইতাম বা অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক কথা শুনাইছে। তো আমি 2015 সালের দিকে আমার আম্মুকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম। কেন খুলে দিছিলে সেটা বলো। মানে ও আর ফেসবুক চালাবে, এখন আমি চালাইতে দিব না। এখন কথা হচ্ছে আমাকে যদি চালানোর লাত লাগায় দেয়, তাই না? ও চালাতে পারবে একটু বা আমি ছিল না, আমি আমি আমার মামার মনের কোনো আমার সাদা মনে কোনো কারণ আমি মন থেকে খুলে দিছিলাম, খুলে দিয়ে একটু ধরে দিছিলাম। সে এক সময় এত হয় যে সে আমার মানে মানুষটা এত স্মার্ট, সে আমার থেকে সে অনেক এক্সপার্ট হয়ে গেছে কয়েকদিনের মাঝে এগুলা ব্যাপারে। তো এখন এই যে আমাদের এই এই জেনারেশন তথ্য প্রযুক্তির যুগ, তো এই জিনিসটাকে কাজে লাগায় এই যে এই সময় কত ক্রাইম হচ্ছে, কত কি করে মানুষ। কিন্তু আম্মু এমন একটা যে সে এই জিনিসটার মাঝে ঢুকলো, ঢুকে সে নিজে নিজেই বের করলো যে এখান থেকে একটা কিছু করা সম্ভব জীবনে, যেহেতু সে আমাদের তিন ভাই বোনের মা, তার পক্ষে এই মুহূর্তে সম্ভব না আমাদের ক্যারিয়ার বাদ দিয়ে সে বাহিরে যে কিছু একটা করবে বা আমাদের দিকে একদম ফোকাস সরাই দিবে। তো তার তার আবার শুরু থেকে ইচ্ছা ছিল যে সে তার জীবনে কিছু একটা করবে, করে দেখাবে। সে তার মধ্যে শুরু থেকে এই জিনিসটা ছিল যে সেই, বাট তোমাদের জন্য করতে পারেনি। আমি সবসময় বলি যে আমাদের জন্য আম্মু কখনোই করতে পারেনি। আর যদি আম্মু আজকে একটা কিছু করতেছে, তার বিন্দুমাত্র অ্যাচিভমেন্টও যদি বিন্দুমাত্র ক্রেডিটও যদি আমার থাকে, আর নাই হয়তো বা, কারণ সেটা পুরোটুকুই ক্রেডিট তার, কারণ আমি তো জিনিসটাকে কাজে লাগাই কিছু করতে পারলাম না। তার বয়স 40 বছর বললাম, মেয়েদের বয়স বলতে হয় না। তো এই এই বয়সে আসে এইরকম একটা খাত থেকে, সোর্স থেকে, এমন একটা সোর্স এই জেনারেশন আমাদের যুগে আমাদের ছেলে মেয়েদের মানে দেখবো এই বয়সে এই সোর্স থেকে এরকম একটা মানে অ্যাচিভমেন্ট পাওয়া বড় একটা। আমি বলতে চাই যে আই এম সো প্রাউড অফ ইউ মামা। যখন আম্মু কাজটা করে, আমি নিজেও অনেকদিন অবজ্ঞা করছি, অবহেলা করছি। আজকে আমি যখন আম্মুর 1 মিলিয়ন হয়েছে, আমি ওদিন থেকে ভাবতেছি যে আমি অনেকদিন অবহেলা করছি যে না হয়তো বা হবে না। আমাদের বাসার সব মানুষই আসে, আমরা বিরক্ত হইতাম বা অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক কথা শুনাইছে যে হবে না, কি করতেছে, এমনি এমনি সময় নষ্ট করতেছে, কতজনে কত কুটা, কত কটক্ষ করে কথা বলা, কতজন কত ছোট করছে, কত কি বলছে, কি করতেছে, সময় নষ্ট করতেছে, কিছু পারবে না, কিছু হবে না। আমি বলতে বলতে ইমোশনাল হয়ে গেলাম, কিন্তু আই এম সো প্রাউড অফ হার। আম্মু যখনই জীবনে ঠিক করছে যে কিছু একটা করবো, আমাকে করে দেখাইতে হবে, আম্মু তোমাকেও। আচ্ছা, এর কৃতিত্বটা এই কৃতিত্বটা কিন্তু নুহারও যায়, কারণ আপনারা ওই তো শুনলেন যে নুহা কিন্তু আমাকে, আমি মানে ওরকম আইডি খুলবো এরকম ইচ্ছা ছিল না তখন। তখন অনেকেই চালাচ্ছিল, আমার বন্ধু বান্ধব অনেকেই চালায়, অনেক আগে থেকেই চালায়, অবশ্যই অনেক আগে থেকে চালায়, বাট আমি ওদিকে কখনো মাথা ঢুকাইনি। ওই হঠাৎ করে খুলে দিল, তারপরেই তো জার্নি শুরু। তাহলে যেহেতু উৎসটা ও, তাহলে থ্যাঙ্কসটাও তো ওর প্রতিও কিছুটা যায়, তাই না? তো নুহাকে থ্যাংক ইউ মা। এটা থেকে আপনারা শিখবেন যে আসলে ধৈর্য ধরে আপনারা যদি লেগে যান, অনেক ব্যর্থতা আসবে, পিছনে তো পিছনে মানুষ অনেক কিছু বলবে, অনেক সময় মনে হবে যে আর সম্ভব না, আমি আর না করি, আটকে যায়। এক সময় কি হবে যে আপনি যে যে পথে চলতেছেন, অনেস্টলি চলবেন, আল্লাহ দেখবে, সাকসেস দিবে। এটা আমি আমার জীবনে অনেক বড় একটা অনুপ্রেরণা থেকে নিছি, অনেক বড় একটা অনুপ্রেরণা নিছি এই জিনিসটা থেকে, মানে আমার এই ভিডিও থেকে, তাই না? মানে আমার এই কাজটা থেকে, আমার এই অ্যাচিভমেন্ট থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। নুহা আমাকে ছোট ভাই আছে, তারা তাদের জীবনে যাতে এটা এই জিনিসটা দেখে, লক্ষ্য করে। অনেক জীবনে চলতে গেলে অনেক ফেলিয়ার আসবে, অনেক বাধা আসবে, পিছনে মানুষ অনেক কিছু বলবে, তারা যাতে কোনোদিন না ঠেকে যায়। আসলে আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি দেখ আমি তোমাকে যখন ভর্তি করাইলাম সেটা একটা ব্যাপার ছিল, সেটা একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। আতিককে যখন জেলা স্কুলে ভর্তি করাইলাম সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। আমরা কিন্তু অনেক 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 স্যাক্রিফাইস, অনেক কিছুর মধ্য দিয়ে গেছি, এবং আমরা সব সময় সাকসেস সাকসেস সাকসেস, আমরা অনেক ফেলিয়ারের মাঝে একটু একটু সাকসেস পাই।
হ্যাঁ, এবং এই সাকসেসের অনেক বিহাইন্ডে কিন্তু অনেক স্টোরি আছে আমাদের। হ্যাঁ না, ওভাবে বলা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ মা, থ্যাংকস এ লট।